আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাজশাহী বোর্ড 2019-এর যে সিটিজনশীলটি তুমি দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, অ্যান্ড এখানে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে দৃশ্যকল্প একে লেখা আছে ওয়েলকাম টু ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব অ্যান্ড এস এ টু বি স্কোয়ার। অন্যদিকে দেখো লেখা আছে দৃশ্যকল্প দুইয়ের ক্ষেত্রে বুক অ্যান্ড একটা বইয়ের পিকচারও দেওয়া আছে। অ্যান্ড এটাকে আমাদেরকে কি করতে হবে তাহলে, দৃশ্যকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড়, মানে প্রথমটা সবচেয়ে বড় হবে এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হবে, তারপর প্যারা আকারে লিখতে হবে এই এ টু বি স্কোয়ার। ওকে, তাহলে এটি লেখার জন্য কি কি কাজ করতে হবে আমাদেরকে? একদম সহজ, পানির মতোই সহজ বলা যায়। এইচ টি এম এল দিয়ে শুরু করতে হবে, দেন বডির কাজ করতে হবে, বডির কাজ করতে হবে, তারপর আমাদেরকে কি করতে হবে, এটাকে যদি সবচেয়ে বড় করতে চাও তাহলে এইচ ওয়ান দিতে হবে, মানে হিডিং অন, আর যদি এইচ সিক্স দাও তাহলে সবচেয়ে ছোট হবে, দেন এইচ টু দিলে আরেকটু ছোট, এইচ থ্রি দিলে আরেকটু ছোট, এইভাবে ছোট হতে হতে যাবে, তাহলে এইচ ওয়ান এ সবচেয়ে বড়। এই জন্য এখানে লিখবো আমরা এইচ ওয়ান, দেন আমরা লিখবো ওয়েলকাম আইসিটি ল্যাব, দেন আবার আমরা এইচ ওয়ান এর ক্লোজিং ট্যাগ লিখবো, তারপর দিব হচ্ছে এইচ সিক্স, যেহেতু সবচেয়ে ছোট বানাবো এটাকে, আমরা লিখবো ওয়েলকাম আইসিটি ল্যাব। ওকে, তাহলে আমাদেরকে এটাও এইচ সিক্স ক্লোজিং ট্যাগ লিখলাম। এবার আমাদেরকে প্যারা আকারে এইটুকু লিখতে হবে। সো এখানে প্যারা আকারে লিখতে হলে কিভাবে শুরু করব, পি দ্বারা শুরু করব, দেন আমরা ওই এ লিখবো, এ লিখবো, দেন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, অর্থাৎ সাবস্ক্রিপশন। তো এই সাবস্ক্রিপ্ট সাব দিয়ে লিখবো সরাসরি, এস ইউ বি, দেন টু লিখবো, তারপর এস ইউ বি ক্লোজিং ট্যাগ লিখবো। ওকে, তাহলে আমাদের এই এ টুটা লেখা হয়ে গেল, এখন বি স্কোয়ার লিখবো, তাহলে বি লিখি, তারপরে এস ইউ পি, ওটাকে সুপার স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপশন বলে, এস ইউ পি দিয়ে টু দিতে হবে, দেন এস ইউ পি এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে, দেন আমরা প্যারা ক্লোজিং লিখবো, প্যারা এর ক্লোজিং ট্যাগ, তাহলে আমাদের প্যারার কাজ হয়ে গেল। তাহলে দেখো প্রশ্ন অনুসারে একদম পানির মতো সহজ, কিভাবে প্রথমে দৃশ্যকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড়, আমরা জানি হিডিং দিয়ে সবচেয়ে বড়টা লেখা যায় হিডিং অন দিলে, তো বড়টা লেখার সময় হিডিং অন দিয়ে শুরু করেছি, শেষ করেছি, দেন হিডিং টু দিচ্ছি, হিডিং সিক্স দিচ্ছি, কেন, যেন সবচেয়ে ছোট হয়, তাহলে সবচেয়ে বড় সবচেয়ে ছোট, দেন প্যারা আকারে লিখতে হবে এইটুকু। তো প্যারা আকারে লিখলাম, অ্যান্ড আমরা জানি যে যদি কোনো লেটারের নিচে থাকে তাহলে ওইটাকে আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে লিখি, অ্যান্ড যদি উপরে থাকে ওইটা সুপার স্ক্রিপ্ট দিয়ে লিখি। তাহলে আমাদের বডি সেকশনের কাজ হয়ে গেছে অলরেডি, সো আমরা এখানে বডি ক্লোজিং ট্যাগ লিখবো, তারপর এইচ টি এম এল এর ক্লোজিং ট্যাগ লিখবো। তো আমাদের এই ছিল হচ্ছে গ নাম্বার, আর এতটুকু করলেই তিনটা মার্ক কনফার্ম হয়ে যেত। এখন আমাদেরকে কী করতে হবে, ঘ নাম্বার অ্যান্সার করতে হবে। ঘ নাম্বার অ্যান্সার করার ক্ষেত্রে একটু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখো বলা আছে দৃশ্যকল্প দুইয়ের টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখো, যেখানে বুকে ক্লিক করলে বুক ডট কম ওয়েবসাইটে চলে যাবে, তবে আমাদেরকে কিন্তু একটা পিকচারও দেওয়া আছে, এটা মনে রাখতে হবে। তো আমরা এই যে বুক লেখাটা দেখতে পাচ্ছ, এই বুক লেখার উপর ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, যেটা এখানে দেওয়া আছে, অ্যান্ড এটা একটা পিকচার। তো আমরা খুব স্বাভাবিকভাবে কাজটা করব, প্রথমে আমরা কি করব, এইচটিএমএল দ্বারা শুরু করব, এইচটিএমএল। ওকে, দেন এইচটিএমএল লেখার পর লিখবো হচ্ছে বডি, কারণ আমরা বডি সেকশনে কাজ করতে যাচ্ছি, অ্যান্ড ওটা যেহেতু টেবিল আকারে লিখতে বলেছে, সো টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল টু ওয়ান লিখলাম, দেন আমাদের টেবিল শুরু হয়ে গেল। এখন আমরা যেহেতু এই দুইটা কাজ করব, সো আমরা এটা একটা টেবিলে র বলা যায় কিন্তু, সো আমরা টিআর দ্বারা শুরু করব, দেন টিআর এর ক্ষেত্রে একটু বলে রাখি, টিআর এর ক্ষেত্রে আমাদেরকে যেহেতু 50% 50% আছে দুইটা, সো আমরা এখানে কি করব, হাইট, এইচ ই আই জি এইচ টি হাইট ইকুয়াল টু 50%, যেটা তুমি বিশেষ করে দেখবা যে একটু ঘরগুলো দুইটা একই রকম আছে অ্যান্ড বড় আছে, তখন আমাদেরকে এই কাজটা করতে হয়, 50% ধরে করতে হয়। ওকে, তারপর আমরা তাহলে টিআর দ্বারা শুরু করলাম, দেন আমরা এটুকুকে বলা হয় একসাথে টেবিল ডাটা, সো টিডি দ্বারা শুরু করব, টিডি। ওকে, টিডি দ্বারা শুরু করলাম, শুরু করার পরে আমাদেরকে যেহেতু বলা হয়েছে এখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে, সো আমরা এখানে কি করব, লিঙ্ক তৈরি করব, লিঙ্ক আমরা তৈরি করি এ দ্বারা, এইচ আর ই এ ফাইবার রেফারেন্স ইকুয়াল টু, দেন আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, তারপর লিখতে হবে এই যে লিঙ্কটার জন্য যে যতটুকু লেখা লাগে, যে এইচ টি টি পি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, দেন কোলন দিতে হবে, তারপর দুইটা স্ল্যাশ, তারপর লিখতে হবে ট্রিপল ডাব্লিউ ডট, কি দেওয়া আছে দেখো, তো লেখা আছে বুক ডট কম, ট্রিপল ডাব্লিউ ডট বুক
com দেন এটা যদি আমরা লিখি তাহলে আমাদের লিংকটা তৈরি হয়ে যাবে এখন কি লেখা আমরা দেখতে পাবো বুক লেখাটা দেখতে পাবো সো আমরা এখানে বুক লিখব লিখে আমরা এ ট্যাগ এর ক্লোজিং দিব তারপর আমরা কি করব টেবিল ডাটা ক্লোজিং ট্যাগ লিখব টিডি তাহলে আমাদের এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেল এন্ড এইটুকুর মাধ্যমে আমরা কি করব একটা বুক লেখা দেখতে পাবো এই লেখাটা দেন এই বুকের উপর ক্লিক করলে আমরা এই book.com এর মধ্যে চলে যাব এবার আমাদেরকে পরবর্তী ডাটার কাজ করতে হবে সো আবার টিডি শুরু করো তারপর ইমেজ সোর্স img তে ইমেজ দেন src ইমেজ সোর্স এখানে ইমেজ তুমি বড় করে লিখতে পারো img ইমেজ তোমার ইচ্ছা দেন সোর্সটা লিখো তারপর ইমেজ সোর্স দিয়ে লিখতে হবে এই যে book.jpg এটা লিখতে হবে book book.jpg ওকে book.jpg দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়ে তুমি এখানে wide দিয়ে তুমি 50% করে দাও সমস্যা নাই তারপর আবার ইনভার্টেড কমা দাও দেন তুমি হাইট করে নির্দিষ্ট করে দাও হাইট ইকুয়াল টু 50% এটাও করে দাও কোনো প্রবলেম নাই তাহলে কিন্তু আমাদের কি হলো ইমেজের কোনো ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকে না তোমরা জানো এটাকে বলা হয় এমটি ট্যাগ যার কোনো ওপেনিং বা ক্লোজিং থাকে না তারপর আমাদেরকে কি করতে হবে টিডি ক্লোজিং ট্যাগ লিখতে হবে টিডি তারপর আমরা টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব টিএবিএলই টেবিল দেন আমরা বডি এর ক্লোজিং ট্যাগ লিখব বিওডিআই এন্ড ফাইনালি আমাদের এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে তো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর এন্ড এটুকু করতে পারলে কিন্তু আমাদের চারটা মার্ক একদম অ্যাকাউন্টে চলে আসবে সো আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দাও এন্ড কমেন্ট করে তোমার মতামত জানাও তুমি ইচ্ছে করলে প্রশ্ন করতে পারো এসএমএস এর মাধ্যমে যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এন্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকতে হবে মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ